বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কত চান এটার দাম ভাই? দাম চাইছে 105। 105,000? ইনশাআল্লাহ। এটা কত চান? এটা 105। 105,000 চাওয়া দাম? চাওয়া দাম ফাইনাল। একদম 92,500। একদম 92, আবার 500 কে? ওইটাই 500। এই 500 বাদ দেন, ওইটাই 500। ওইটাই 500, ওইটাই 500। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওঠো কালাচান মানিক চান, ওঠো কালাচান মানিক চান। আছে আমাদের সুখ চান। এটা কত চান ভাই? 116। 116,000? হ্যাঁ। বেচা বিক্রি একদম 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 107,000। 107,000 কালাচান মানিক চান, মানিক চান ধলা চান। আছে আমাদের সুখ চান। আচ্ছা এটার দাম কত চান ভাই? দাম চাইছে 110। 110,000। এটা কত চান ভাই? 112-13 যাই চাই। 105 দাম। 105,000 এটাই ফাইনাল? এটাই ফাইনাল। দাম চাইছে 105-6 যাই চাই, বুঝছেন? 105-6 যাই চান। আচ্ছা চান 95। একদম 95। একদম 95। এটা আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আমরা আজকে আবারও চলে আসি গাবতলি গবাদি পশুর হাটে সুখচান ভাইয়ের কাছে। সুখচান ভাই কেমন আছেন? ভালোই। ভালো আছেন? এত নরম কে? গরমে নরম হয়ে গেছে? আরে গরমে ঠান্ডা হয়ে গেছি। নতুন গরু আইছে তো? হ্যাঁ নতুন গরু, সব নতুন গরু আইছে, নতুন ঝাড়ন আইছে, চকচকা দেখা যাইতেছে ভাই। গরু কতগুলো আইছে ভাই? গরু মুঠে গরু আছে 11টা। 11টা? আচ্ছা তাহলে আমরা এক এক করে দেখি, এক এক করে দাম জানি, এক এক করে ওজন জানি। আচ্ছা ভাই ঠিক আছে, বিসমিল্লাহ করে এটাতে না ভাই? হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কত চান এটার দাম ভাই? দাম চাইছে 105। 105,000। ওজন কতটুকু হইব ভাই? 3 মণ। 3 মণ? জি। আচ্ছা তাহলে ফিক্সড কত পড়ব? একদম 94। একদম 94? একদম 94। কম হইব না? কম নাই, কম নাই, কম নাই, কম নাই। তাহলে 105। 105? কম দিলে 105। কম দিলে 105, আর লিলে একদম 94। একদম 94। আচ্ছা ঠিক আছে ভাই, খুব সুন্দর একটা গরু আছে। তারপরে এটার কাছে যাই, এটার দাম চাইছে 105-6 যাই চাই, বুঝছেন? 105-6 যাই চান। আচ্ছা চান 95। একদম 95? একদম 95। এটার ওজন কতটুকু হইব ভাই? ওজন আছে 3 মণ। 3 মণ? হ্যাঁ। ডায়লগ তো একটা রেডি হয়ে গেছে ভাই, আপনার তো এটা হিট করছে কথা। কেন ভাই? কোনটা জানেন? হ্যাঁ ওই যে কালা চান সাদা চান, আছে আমাদের সুখ চান, ছোট চান বড় চান, আছে অঙ্গ সুখ চান। ঠিক ঠিক। আচ্ছা এটা তো গেল তেলে, এই লালটা দেখে এই এইটা, এই চাপ। এটা কত চান ভাই? 112-13 যাই চাই। 105 দাম। 105,000 এটাই ফাইনাল? এটাই ফাইনাল। এটার ওজন কতটুকু হবে ভাই? ওজন 3.5 মণ। 3.5 মণ? হইব তো 3.5 মণ? একটু কম হবে না? এটা একটু কম হইব না? বেশি হওয়ার সম্ভাবনা আছে? বেশি সম্মান মানে অরিজিনাল গোস আছে 3 মণ 10-এর। 3 মণ 10-এর? হ্যাঁ মাথা কোলে নিলে 3.5 মণ। 3.5 মণ হবে, মাশাআল্লাহ ঠিক আছে। তারপর এটা দেখি ভাই, মাশাআল্লাহ, এই যে কালাচান মানিকচান, মানিকচান ধলাচান, আছে আমাদের সুখচান। আচ্ছা এটার দাম কত চান ভাই? দাম চাইছে 110। 110,000? এটার একবারে ফাইনাল? একবারে 102। একবারে 102? একবারে 102। সমান হয় না ভাই? হবে না? একটু চিন্তা করো। হবে না? আপনার ভালোবাসার মানুষদের জন্য হবে না? হবে না? হবে না? 102 সমান করে দেন। হবে না? দেন একটু। আচ্ছা দেন সবার জন্য রিকোয়েস্টের জন্য 1,000 টাকা হলো কম। 1,000 না ভাই, একে সমান করে দেন। না 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 না, আমার কিছু থাকে না। আরে ভাই দেন। হবে না? হবে না? একটু কইরা দেন না ভাই। হবে না এটা? আরে হইব ভাই। আরে 1,000? 1,01,000? 1,01,000? 1,01,000। আচ্ছা তারপরে ভাই এই যে এটা বৈশাখ হইছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওঠো কালাচান মানিক চান, ওঠো কালাচান মানিক চান, আছে আমাদের সুখ চান। এটা কত চান ভাই? 116। 116,000? হ্যাঁ। বেচা বিক্রি একদম 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 107,000। 107,000? এটার ওজন কতটুকু হইব? ওজন আছে 3.5 মণ। 3.5 মণ? 3.5 মণ? আচ্ছা এই যে কালাচান, কালাচান লগে আছে সুখচান, লগে আছে সুখচান, মাশাআল্লাহ। এটা কত চান? এটা 105। 105,000 চাওয়া দাম? চাওয়া দাম ফাইনাল? একদম 92,500।
একদম 92 আবার 500 কেশ ওইটাই 500 এই 500 বাদ দেন ওইটাই 500 ওইটাই 500 ওইটাই 500 92500 মাথা তুলব কে এইভাবেই থাক আচ্ছা এটা ওজন কতটুকু হইব ভাই ওজন আছে 3 মণ 3 মণ পাকা পাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ও ভাই ভাই না ডায়লগ তার এক কাছে ভাই আ ভাই গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে গরু হাম্বা হাম্বা করে হ্যাঁ ঈদের খুশি বাড়ে হ্যাঁ ঈদের খুশি বাড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তারপরে ভাই আর আর গুলা ওই সাইডে নাকি ওই সাইডে চলেন যাই আমরা ওই সাইডে যাই চলেন লাড্ডু লাড্ডু তারপরে এটা হলো ভুট্টু ভুট্টু এটা ভুট্টু আচ্ছা সাদা ভুট্টু হ্যাঁ আচ্ছা ভুট্টুর দাম কত চান ভুট্টুর দাম দাম 70 70 হাজার একদম 63 একদম 63 একদম 63 এটার ওজন কত রকম হবে ওজন আছে 80 কেজি 80 কেজি না একটু আমরা দর্শক আসলে বন্ধুরা এই ধরনের গরুর চাহিদা অনেক বেশি এবং আপনারা বলেনও এই ধরনের গরুর ভিডিও বেশি বেশি দিতে আমরাও চেষ্টা করে যাচ্ছি দেওয়ার জন্য মাঝারি সাইজের গরু আপনার একবারে বাজেটের ভিতরে মোটামুটি আছে ঠিক আছে এটার ওজন দুই মন হইব পাকা পাকা মাশাআল্লাহ আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে এটা এটা হলো লাড্ডু নাকি লাড্ডু আচ্ছা লাড্ডু গুড্ডু লাড্ডুর দাম চাইছে 62 দামি চাইছেন 62 হ্যাঁ এটা দাঁত হইছে নি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত সকালে ব্রাশ করে তো হ্যাঁ দাঁত দিয়ে ব্রাশ দিই হ্যাঁ মাঝি ব্রাশ দিয়ে মাঝেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওর দাম চাইছেন একদম একদম 53 একদম 53 53 আসলেই দুই দাঁত হইছে দুই দাঁত আচ্ছা ঠিক আছে ভাই তারপরে লালটু লালটু জি লালটুর দাম চাইছে 112 112000 একদম একদম 102 102000 2000 এ ভাই একটু একটু বাজায় থন কে এটা সমান করে দেন আচ্ছা দান দিলাম ওইটা দিলাম যান জান 100000 ফাইনাল হ্যাঁ আরে এইটার ওজনটা কই হলন ওজন আছে 103 মণ 103 মণ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এটা এটা দাম চাইছি 115 16 যাই থাক জি একদম একদম 105 105000 5 আচ্ছা এইটার এইটার ওজন কতটুকু হইব ওজন আছে 103 মণ সবসহ 3.5 মণ সবসহ 3.5 মণ হ্যাঁ আচ্ছা তারপরে এই যে আপনি কালাবাবু কালাবাবু এই কালাবাবু কালাবাবু মেরে নেব আচ্ছা কালাবাবু দাম চাইছি 95 95000 হ্যাঁ একদম 92 একদম 92 হ্যাঁ আর কম হইব না কম নাই এ কম নাই একই কমের রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো ফাঁকি নাই তো আচ্ছা এটার ওজন হইব কতটুকু ভাই ওজন আছে 110 কেজি মাথা কল দিল 3 মণ 3 মণ মাথা কল জানি কমপ্লিট হলে 3 মণ 3 মণ আচ্ছা সঠিক আছে 110 সঠিক আছে 110 10 জি আচ্ছা আজকে তো গরু সব আমরা মাঝারি সাইজের ছোট ছোটর ভিতরেই আসলে দেখাইলাম এগুলো আসলে দর্শকরা চাই বেশি তাই না 55 55 70 72 75 এসব খরিদ্দার বহুত মোবাইলে পাওয়া যায় এগুলো আসলে বন্ধুরা এই যে 60 থেকে ধরেন 75 75 80 এর ভিতরে আসলে সুখচান ভাইয়ের কাছে অনেকগুলো গরু আজকে আছে নতুন গরু নতুন লটের গরু এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দরদাম জানালাম ওজন সম্পর্কে ধারণা দিলাম ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়ের ফোন নাম্বারটা এবার আমরা নিয়ে নিই ভাই ফোন নাম্বারটা বলেন 017 40 76 40 76 40 50 50 বন্ধুরা ভাইয়ের ফোন নাম্বারও দিয়ে দিলাম আসলে যাদের এই মাঝারি সাইজের গরু লাগবে ধরেন 62000 থেকে 80-85 জি অবশ্যই বলেন আরেকটা কথা কই জি ফোন নাম্বার তো দিলাম অবশ্যই কিছু কিছু বাটপার লোক আছে ডিস্টার্ব করে বুঝছেন আচ্ছা ওই কাজের লাগি ফোনটা বদ্ধ করে দিই যার অরিজিনাল যে কাজের লাগি ফোনটা বদ্ধ থাকে কিছু কিছু বাটপার আছে আচ্ছা এর লাগি বদ্ধ থই বুঝছেন কেননা হ্যাঁ কাজের লাগি ফোন দেন কেন ও কাজের লাগে ফোন দেন না তাহলে কাজের জন্য যারা ফোন দেয় আর আসলে পায় না হ্যাঁ কিন্তু কিছু কিছু বাটপারের লাগে ফোনটা বদ্ধ করতে হ্যাঁ 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 দুঃখের বিষয় দুঃখের বিষয় ও কাজের লাগে খালি ঢালাই বন্ধুরা আপনারা আসলে সঠিক যারা প্রয়োজনে যাদের প্রয়োজন তারাই ফোন করবেন অযথা কেউ ফোন করে ভাইদের বিরক্ত করবেন না কারণ ভাইরা ব্যস্ত মানুষ ব্যস্ত থাকে এর ভিতরে আছে ফোনটা বদ্ধ থাকে
বদ্ধ করতে কিছু কিছু বাটপার আছে এলিল লাগে, বুঝছেন? আচ্ছা বন্ধুরা, চেষ্টা করলাম সুখচান ভাইয়ের নতুন যে গরু আছে সব ছোট ছোট, জি বলেন, ও কাজের লাগি আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন না, ঠিক আছে? দয়া লাগে এই কটা দিন আপনারা ও কাজের লাগি ফোন দিন না ভাই, সরি ভাই, আপনার ও কাজের লাগি ফোন দিন না, কাজের লাগি ফোন দেন, অবশ্যই অবশ্যই, 10 মিনিট পর পর ফোন, আধা ঘন্টা পরে দেন, কিন্তু আপনার একটা কাস্টমার আইলে আপনারা ফোন দেন, একটা কাস্টমার আইলে আপনারা ফোন দেন, ও কাজের ফোন, ঠিক আছে? বন্ধুরা, এই পরিশ্রম করছি শুধুমাত্র আপনাদের জন্য, যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস আমাদের জানাবেন, আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না দয়া করে সাবস্ক্রাইব করেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।